রানের ফোয়ারা বইছে লিটন দাসের ব্যাট থেকে। মিরপুর টেস্টের প্রথম ইনিংস সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও লিটন কুমার দাস করলেন অর্ধশতক, এবং এই ইনিংসের মধ্য দিয়ে তিনি টপকে গেলেন ক্যারিয়ারে 2000 রানের মাইল ফলক। মিরপুর টেস্টের পঞ্চম দিনে প্রথম সেশনটাও ভালো কাটেনি বাংলাদেশের। এদিন শুরুতেই মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ, সেই মৃত্যুকূপ থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন সাকিব ও লিটন। মিরপুর টেস্টটা বাঁচাতে হলে বাংলাদেশকে লড়তে হবে কঠিন লড়াই, কাটিয়ে দিতে হবে পুরো দ্বিতীয় সেশন। সেটার কতটুকু বাংলাদেশ পারে তাই এখন দেখার বিষয়।